সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সকালে শুরু হয় শিল্পী কলাকুশলী সম্প্রীতি সমাবেশ, যার আয়োজক টিভি সংশ্লিষ্ট প্রায় 15টি সংগঠনের শিল্পী ও কুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। ধর্মীয় সম্প্রদায় একটা জাতি হতে পারে না, আমরা জাতিতে বাঙালি, সেই সংস্কৃতি বিরোধী যে আচরণগুলো চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, যেই বাংলাদেশে ধর্মের নামে মানুষকে বিভক্ত করা হবে না, নির্যাতন করা হবে না, প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাজনৈতিক কর্মী এবং সংস্কৃতি কর্মীদের হাতে হাত ধরে কাজ করতে হবে, তার সাথে যুক্ত হবে সমাজের সবাই। ঐতিহ্য কৃষ্টির এই দেশে থাকি সবাই মিলেমিশে স্লোগানে সমাবেশে অংশ নেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। এটি উদ্দেশ্যপরিতভাবেই করা হয়েছে এবং শুধু এটি নয়, বিগত কয়েক বছর থেকে আমরা দেখছি এই জঙ্গিবাদ এবং মৌলবাদী যারা আছেন তারা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের শিল্পী সমাজকে প্রতি মুহূর্তে সাইবার বুলিয়ের শিকার হতে হচ্ছে। রাষ্ট্রের আবার ধর্ম কিসের? মানুষের ধর্ম হয় সেটা যে যার ধর্ম পালন করতে পারে। সাম্প্রদায়িকতা একটি অপশক্তি, যেই শক্তির যেই অপশক্তির কোনো ধর্ম নেই। যদি আমরা কোনো মানুষকে সম্মান করি তার ক্ষতি বা তার উপরে আক্রমণ করা এটা আসলেই অনেক ঘৃণ্য কাজ। কোনো ধর্মেই কিন্তু কোনো ধরনের কলহ বা অন্য ধর্মকে অসম্মান করার কথা কোথাও বলা হয়নি। তাহলে যারা করছে তারা আসলে ধর্মান্ধ বলা যায় নাকি তাদের কোনো ধর্মই নেই? তাদের মতে সংখ্যালঘু তারাই যারা ধর্মান্ধ এবং হামলাকারী। রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় এই সাম্প্রদায়িকতা রুখতে পারে। আমার বাবার বিচারটা এনে দিতে, আমার বাবাকে যেভাবে আঘাত করে তারা মেরেছে আর কোনো বাবাকে যেভাবে মারানো হয়, আমি নিরাপত্তা চাই, আমি আর স্বজন হারা হতে চাই না। আজকে এই অধরার বাবার তাই আমাদের, আমরা রাষ্ট্রের আমরা তাকে বাঁচাতে পারিনি। আমাদের মনে হয় এটাই সময় ঘুরে দাঁড়াবার এবং আমাদের যে কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি সেটা নিয়ে এগিয়ে যাবার। অংশ নিয়ে শিল্পীরা বলেন ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক শিক্ষা দিতে না পারলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে না কখনোই। সাম্প্রদায়িকতা ছিল, সাম্প্রদায়িকতা আছে, রাষ্ট্রের দায়িত্ব সাম্প্রদায়িকতাকে রুখে দেয়। মানুষের ধর্ম যে মনুষ্যত্ব, এই জিনিসটি যদি আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দিতে না পারি এর থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় আমি দেখছি না। দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হামলা এবং হামলাকারীর বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেন সাংস্কৃতিক ব্যক্তিরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।